আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মেয়েদের জন্য বাসায় বসে দশটা ব্যবসার আইডিয়া নিয়ে আজকে কথা বলবো যে দশটি বিজনেস আপনি মেয়েরা মহিলারা বাসায় বসেই করতে পারেন প্রথম ব্যবসা প্রথম ব্যবসা হচ্ছে যে আপনার ডেজার্ট আইটেম বা হোম বেকারি হোম বেকারি এক কথায় যে বেকারি আইটেম যত রয়েছে কুকিস বিস্কিটস এরপরে আপনার যে কেক এখন প্রচুর অকেশন হয় অ্যানিভার্সারি ভালোবাসা দিবস এই দিবস এই দিবস বিভিন্নজন বিভিন্ন কিছু সেলিব্রেট করার জন্য বার্থডে এসব করার জন্য কিন্তু মানুষ ডেফিনলি কেকের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি বাসায় হেলদি কেক যদি বানাতে পারেন এবং সেটা ডিজিটাল মার্কেটিং করে প্রচার করতে পারেন তাহলে ডেফিনলি আপনার এই এই বিজনেসে ভালো সফল হওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে এখন বাংলাদেশে ইতিমধ্যে অনেকেই করছে চাইলে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন তবে কোয়ালিটি দিতে হবে এবং ভালো করে ডিজিটালি মার্কেট করতে হবে আপনার ফেসবুকে এক্সিস্টেন্স থাকতে হবে ফেসবুকে প্রত্যেকটা ব্যবসায় এখন যেগুলো ব্যবসা বলবো প্রত্যেকটা ব্যবসায় ফেসবুকে আপনার এক্সিস্টেন্স থাকতে হবে তো ফেসবুকের মাধ্যমে ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আপনাকে করতে হবে তো এরপরে আসেন হচ্ছে যে দুই নম্বর ইয়ে হচ্ছে যে ট্রেনিং সেন্টার আপনি যদি ভালো রান্না করতে পারেন ভালো কুকিং করতে পারেন কেক বানাতে পারেন হোম বেকারে যে সব আইটেম আপনি তৈরি করছেন এটা কিন্তু তৈরি করার পাশাপাশি আপনি একটা ট্রেনিং সেন্টারও করতে পারেন যাদেরকে আপনি শেখাতে পারবেন যে যারা যেসব মেয়ে মহিলারা যারা এইসব কাজ করতে চায় শিখতে চায় বা ব্যবসা করার জন্য হোক বা নিজে বাসায় শেখার জন্য হোক নিজে করার জন্য অনেকেই আগ্রহী তো আপনি কাজগুলো যদি তাদেরকে শেখাতে চান সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনি ভালো একটা ব্যবসা জেনারেট করতে পারবেন এবং ভালো ইনকাম জেনারেট করতে পারবেন আপনার মেয়ে মহিলারা শুধুমাত্র মেয়েদের জন্য মহিলাদের জন্য আপনি বাসায় এই ধরনের আয়োজনটা করবেন এবং একটা একটা সুন্দর প্রাইসে যদি আপনি দেন কাজ শেখান মানুষকে তাহলে ডেফিনেটলি তারা এসে আপনার কাছে শিখবে তো একই সঙ্গে আপনি ওই প্রোডাক্টগুলো তৈরি করে আপনার বিজনেস চালাচ্ছেন এবং সেই যে স্কিল সেটা আপনি মানুষের সঙ্গে শেয়ার করে মানুষকে শিখিয়ে আপনি ইনকাম করতে পারছেন ডাবল একটা একই সঙ্গে দুটা ইয়ে হয়ে গেল আপনার এখানে তো কি কি ধরনের ইয়ে শেখাতে পারেন আপনি সাপোজ আপনি কুকিং শেখাচ্ছেন সেটাই বিষয় না আপনি একই সঙ্গে আপনি যদি ভালো সেলাই জানেন আপনি টেইলারিং জানেন তাহলে কিন্তু সেটাও আপনি অন্যদেরকে শেখাতে পারেন আপনি চাইলে যদি কোরআন সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি কোরআন শিক্ষা একাডেমিও কিন্তু আপনি তৈরি করতে পারেন শুধুমাত্র মেয়েদের জন্য বা মহিলাদের জন্য তারা এসে আপনার বাসায় এসে কোরআন শিখে যাবে বা এই ধরনের যে জিনিসগুলো আছে আপনি যে কোনো কিছু এগুলো আপনি তাদেরকে শেখাতে পারেন এরপরে আসেন হচ্ছে নাম্বার তিন হচ্ছে হোম ক্যাটারিং হোম ক্যাটারিং আপনি দিতে পারেন বাসায় ক্যাটারিং সার্ভিস ইয়ে করতে পারেন বা টিফিন সার্ভিস অফিস মিল সার্ভিস এটা করতে পারেন যারা নাম্বার ওয়ান হচ্ছে যারা বেসেলে থাকে বিভিন্ন হোস্ট মেসে হোস্টেলে তাদের খাবার দাবারের যে সমস্যা সেটা কিন্তু আপনি বাসা থেকে বাসায় তৈরি খাবার কিন্তু তাদেরকে অফার করতে পারেন যে আপনি হোমমেড খাবার আপনি তৈরি করছেন আপনি নিজে বাসায় বাজার করা থেকে শুরু করে প্রসেস করা রান্না করা প্যাকেটিং করা সব আপনি করলেন আপনি একজন লোক রাখলেন বা কোনো একটা ট্রান্সপোর্টেশন সার্ভিস বা ই কুরিয়ার সার্ভিস যেটা আছে সেটা আপনি তাদের তাদের হেল্প নিয়ে কিন্তু আপনি ডেলিভারির ব্যবস্থা করতে পারেন বা চাইলে নিজেই আপনি কারণ ডেলিভারি ম্যান রেখে দিতে পারেন বাসের কারো হেল্প নিতে পারেন যারা কিন্তু ডেলিভারি দিয়ে আসবে বাকি কাজ কিন্তু আপনি নিজেই করতে পারছেন তো এটা আপনি করতে পারেন একই সঙ্গে যে অফিস মিল যারা যে অফিসগুলো আছে কর্পোরেট অফিসগুলোতে আপনি তাদেরকে বলতে পারেন যে আপনার প্রোডাক্ট আপনার তৈরি খাবার নেওয়ার জন্য হোমমেড খাবার নেওয়ার জন্য তারা কিন্তু আপনি যদি ভালো খাবার প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু তারা ডেফিনেটলি আপনার খাবার নেবে একই সঙ্গে আপনি চাইলে টিফিন সার্ভিস বা স্কুলগুলোতে স্কুলগুলোতে অনেক সময় বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় যে স্টুডেন্টরা একই সঙ্গে টিচাররা পর্যন্ত তাদের খাবার সমস্যায় ভুগতে হয় তো সেক্ষেত্রে তাদেরকে যারা বাইরের খাবার খেতে চাইছে তাদেরকেও আপনি আপনার সার্ভিস প্রোভাইড করতে পারেন এটা একটা ভালো বিজনেস হতে পারে আপনার জন্য হোম ক্যাটারিং সার্ভিস বা টিফিন সার্ভিস এরপরে আসেন নাম্বার ফোর হচ্ছে যে ফ্রিল্যান্সিং বা অনলাইন ট্রেনিং ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজ আছে ওয়েব ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ডিজাইনিং সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাপ ডিজাইনিং অ্যাপ ডিজাইন অ্যাপ ডেভেলপমেন্ট গেম ডিজাইন গেম ডেভেলপমেন্ট বিভিন্ন রকমের কাজ রয়েছে তো ওয়েবসাইট ডিজাইনিং ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং আছে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে এগুলো আপনি করতে পারেন একই সঙ্গে যে কাজগুলো আপনি জানেন সেগুলোর জন্য অনলাইন ট্রেনিং একাডেমি আপনি করতে পারেন যে অনলাইন ট্রেনিং সেন্টার করতে পারেন আপনি একটা ইউটিউবের চ্যানেল করতে পারেন এটাও কিন্তু ফ্রিল্যান্সিং ইউটিউবে ইউটিউবে ভিডিও দিলেন আপনি সাপোজ রান্না ভালো পাচ্ছেন আপনি সে রান্নার ভিডিও আপনি ইউটিউবে তিন আপনি সেলাই বা কোনো হাতের কাজ এগুলো ভালো করেন এগুলো শিখে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করেন করেও কিন্তু আপনি মনিটাইজেশন করে একই সঙ্গে ফেসবুক এখন ফেসবুকেও কিন্তু মনিটাইজেশনের উপায় আছে তো আপনি ফেসবুক ইউটিউব দুইটাতেই সমানভাবে মনিটাইজ করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং সেটা বাসায় বসে আপনাকে কোনো রকম বাইরে যেতে হচ্ছে না বাসায় বসে আপনি এটা করতে পারবেন একই সঙ্গে টেইলারিং যদি আপনি ভালো পারেন বা যে কাজই আপনি পারেন হাতের কাজ যেটা আছে বা কোনো ক্রাফটিংয়ের কাজ আপনি যে কাজটা খুব ভালো পারেন যে কাজটা খুব ভালো পারেন সেই কাজটি আপনি করতে পারেন আপনি টিচিং ভালো পারেন আপনি কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পড়েছেন বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়েছেন বা কোনো বিজনেসের সাবজেক্টে পড়েছেন সেগুলো আপনি ভালো শেখাতে পারেন আপনি সেটা নিয়েও কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এটা ফ্রিল্যান্সিং বা অনলাইন ট্রেনিং অ্যাট একাডেমি বা যে কোনো একটা আপনি এগুলো একটা করতে পারেন এটা এবং বাসায় বসে আপনার পক্ষে করা সম্ভব একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ হলেই আপনার হবে একটা ইন্টারনেট কানেকশন আপনি কাজ শিখে নিতে হবে আগে এরপরে গিয়ে আপনি কাজ করবেন নাম্বার ফাইভ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যামাজনে এফবিএ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে প্রথমে যেটা হয় যে সেটা আপনাকে বেশ খানিকটা খরচ করতে হবে বেশ ভালো পরিমাণে টাকায় কিন্তু আপনার খরচ করতে হবে তো এইটা খরচ করার পরে যখন আস্তে আস্তে আপনি একটা ওয়েবসাইট এটা বেশ কমপ্লেক্স একটা জিনিস আস্তে এটা নিয়ে আলাদা একটা ভিডিও হতে পারে তো তো এই অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং হবে একটু গুগলে সার্চ দিলে ধারণা পেয়ে যাবেন তো এইটা করে কিন্তু আপনি বাসায় বসেই বেশ ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম এখানে করার সুযোগ রয়েছে এবং এইটাতে ইনকামও অনেক বেশি যেহেতু খরচ বেশি আপনার অনেক এবং সময় অনেক বেশি দিতে হয় অর্থাৎ অনেক দিন সময় ধরে অপেক্ষা করতে হয় একই সঙ্গে এখানে ইনকামটাও যখন আসে আসে তখন অনেক বড় অ্যামাউন্টের ইনকাম আসে এরপরে আসেন হচ্ছে নাম্বার ছয় হচ্ছে যে বুটিক শপ বা ফ্যাশন ডিজাইনিং আপনি টেলারিং পারেন খুব ফাইন বাট এই টেলারিংটাকে ফ্যাশন ডিজাইনিংয়ে রূপান্তরিত করার যে গিয়ে আপনি সাপোজ একটা বুটিক শপ আপনি করেছেন বুটিক শপের ইয়ে কি যে কাস্টম ডিজাইন আপনার এখানে পাওয়া যায় আপনি ডিজাইন জাস্ট একটা নিয়ে এসে সেল করলেন সেটা না কিন্তু এখানে আপনার মতো আপনি কাস্টম ডিজাইন তৈরি করার চেষ্টা করেন কাস্টম ডিজাইন আমি আপনার মতো তৈরি করার চেষ্টা করেন যে হ্যাঁ আমি আপনি একটা ডিজাইন করলেন ডিজাইন করে বলেন যে এই এই প্রোডাক্ট আমি তিনশোটা তৈরি করব একদম তিনশোটা এর বেশি একটাও না একটা কমও না তিনশোটা কারা কারা নিতে চাই ফেসবুকে আপনি প্রপার আপনার যখন ভালো ফ্যান বেজ আছে তখন কিন্তু তারা ডেফিনেট দেখবেন যে ইয়েস মাত্র তিনশোটা পাওয়া যায় তার মানে আমি একটা নিলে এটা একটা ইউনিক জিনিস হবে তো এভাবে কিন্তু আপনি আপনার নিজে মার্কেটিং করতে পারেন এবং এটাকে আপনার বুটিক শপটাকে ফ্যাশন ডিজাইনিংয়ের ইয়েতে নিয়ে যেতে পারেন একটা ব্র্যান্ড হিসেবে আপনাকে এটাকে প্রতিষ্ঠিত করার দিকে নিয়ে যেতে পারেন এবং সেটা বাসায় বসে আপনি করতে পারেন এরপর আসেন হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট বা অ্যান্টিক বা অর্নামেন্টস হ্যান্ডিক্রাফট বা অ্যান্টিক যে প্রোডাক্ট বা ক্রিয়েটিভ যে কাজগুলো আছে হ্যাঁ এই কাজগুলো আপনি কিন্তু বাসায় বসে করতে পারেন আপনার যদি কাজ শেখা থাকে বা কাজের এই বিষয়ে আগ্রহ থাকে হ্যান্ডিক্রাফ্টের বেশ কিছু প্রোডাক্ট আছে বেশ কিছু ফেসবুকের গ্রুপ আছে তাদের দেখুন তাদেরকে তারা কিভাবে কাজগুলো করছে তাদের কাছে শিখুন ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও পাবেন এখান থেকে কাজ শিখে আপনি বাসায় বসে এই কাজগুলো যদি করেন সময়ের ফাঁকে ফাঁকে তাহলে কিন্তু আপনি এখান থেকেও একটা ভালো বিজনেস দাঁড় করাতে পারবেন ভালো ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন এরপর আসেন হচ্ছে নাম্বার সাত হচ্ছে যে হ্যান্ডি সরি নাম্বার আট হচ্ছে যে হোম টেইলার্স আপনি বাসায় বসে একটা ডিজিটাল যে গার্মেন্টসগুলোতে যে ধরনের সুইং মেশিন থাকে সেই মেশিন একটা সংগ্রহ করে সেকেন্ড হ্যান্ড একটা বারো চোদ্দো হাজার বা নতুন কিনলে দেখা যায় বিশ পঁচিশ হাজার টাকার দাম নিতে পারে বা একটু বেশি হতে পারে বা কমও হতে পারে এই ধরনের একটা টাকা খরচ করে কিন্তু বাসায় আপনি একটা যদি সেলাই আপনি ভালো জানেন তাহলে এই একটা মেশিন নিয়েই কিন্তু আপনি খুব বাসায় হোম টেলারিংয়ের ব্যবস্থা করতে পারেন অনলাইনে আপনি ইয়ে করবেন অনলাইন থেকে আপনি অর্ডার নেবেন এবং অনলাইনে আপনি আপনার ডেলিভারি দেবেন কেউ চাইলে আপনার বাসায় এসে অর্ডার দিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই এবং সেটা মেয়েদের জন্য আপনি কাপড় এখানে তৈরি করতে পারেন তো এইভাবে কিন্তু আপনি আপনার বিজনেস দাঁড় করাতে পারেন এরপরে আসেন হচ্ছে নয় নাম্বার নয় হচ্ছে ট্রেডিং বিজনেস ট্রেডিং বিজনেস কি এটা একটা খুব বেশি চলছে বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ বিভিন্ন ধরনের ইনকাম করছে কসমেটিক আমদানি করে কাপড় চোপড় আমদানি করছে বিভিন্ন ধরনের আন্ডারগার্মেন্টস আমদানি করছে এ ধরনের যে বিউটি প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আমদানি করছে এগুলো আমদানি করে তারা অনলাইনে মানুষকে দেখাচ্ছে এবং লাইভ করে করে ফেসবুকে সেল করছে এটাই ট্রেডিং বিজনেস তো এটা আপনি বিভিন্ন ধরনের গিফটস অর্নামেন্টস এ ধরনের প্রোডাক্ট গার্মেন্টস প্রোডাক্টস এগুলো আপনি সেল করে কিন্তু যদি এটা ভালো প্রোডাক্ট দিতে পারেন ভালো ব্র্যান্ড দাঁড় করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সম্ভাবনা আছে ভালো ইয়ে করার এটা হচ্ছে ইয়ে দশ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফটোগ্রাফি আপনার যদি ফটোগ্রাফির শখ থাকে ভালো ক্যামেরা থাকে এবং এই ফটোগ্রাফি করেই কিন্তু আপনি ইয়ে করতে পারেন কিভাবে যারা অনেক পরিবার আছে বা ফ্যামিলি আছে যারা কিনা আসলে ছেলেদেরকে ক্যামেরার সামনে নিজেদেরকে ক্যামেরার সামনে এক্সপোজ করতে চায় না রিলিজিয়াস ফ্যামিলি বা এই ধরনের তো যেসব মেয়ে মহিলারা আছে আপনি যদি মেয়ে মানুষ হিসেবে ফটোগ্রাফার হিসেবে ওখানে যান তারা কিন্তু প্রপোজ দেন যে আমি মেয়ে মানুষ আমি মেয়ে মানুষ হিসেবে আপনাদের ফটোগ্রাফি করে দেবো তারা কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে সাধুবাদ জানাবে এবং আপনাদেরকে হায়ার করবে কেননা তারা ছেলে মানুষের সামনে যেতে আগ্রহী না ছেলে মানুষের সঙ্গে সামনে নিজেদেরকে এক্সপোজ করতে আগ্রহী না যার ফলে আপনি মেয়ে মানুষ হিসেবে এই সুযোগটা নিতে পারেন মেয়ে মানুষ হিসেবে এই ফটোগ্রাফি ফটোগ্রাফারটা আপনি হতে পারেন এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে অনলাইনে ফ্রিল্যান্সিং কিন্তু আপনার স্টক ছবি হিসেবে আপনার ছবিগুলো আপনি সেল করেও কিন্তু ভালো ইনকাম জেনারেট করতে পারেন বাসায় বসে বেশ ভালো ভালো ম্যাক্রো ছবি বা এই ধরনের ক্রিয়েটিভ কিছু ছবি তৈরি করা যায় সেটাও আপনি পাশাপাশি করতে পারেন তো এটা করে কিন্তু ভালো ইয়ে করতে পারেন নাম্বার কেন ছিল এটা আর কিছু তিনটা আমি এক্সট্রা সাজেশন দেব তিনটা আপনাদেরকে একটা হচ্ছে যে এটা খুবই ডিফারেন্ট একটা ইয়ে আপনি আপনি ঢাকাতে না হোক ঢাকার বাইরে যারাই রয়েছেন তারা কিন্তু বরফ সেল করতে পারেন আপনারা যদি একটা ডিপ ফ্রিজ থাকে ডিপ ফ্রিজে আপনি বরফ থাকে থাকে বরফ তৈরি করে কিন্তু মানুষের কাছে গরমকালে বিশেষ করে বা রোজার সময় রোজা আসছে সামনে রোজার সময় কিন্তু আপনি এইটা বরফ যদি সেল করেন প্রিমিয়াম বরফ যেহেতু আপনি একদম কোয়ালিটি বরফ দিচ্ছেন প্রিমিয়াম হিসেবে আপনি সেল করবেন তাহলে কিন্তু ভালো এখান থেকে আপনার এই দিনে দিনে কিন্তু ভালো পরিমাণে ইনকাম জেনারেট করা আপনার পক্ষে সম্ভব এটা যদি পার্ট টাইম ইয়ে বাট একটা গরমকালে আট আট মাস কিন্তু আপনি আলটিমেটলি অনায়াসে আপনি ইয়ে করতে পারেন যাদের ফ্রিজ নেই যাদের বরফ দরকার বা যারা মেসে থাকে তাদেরকে জন্য আপনি কিন্তু টার্গেট করতে পারেন এবং তারা আপনাকে ভালো সারা আপনি পাবেন আশা করা যায় এরপরে হচ্ছে যে ভয়েস ওভার ভয়েস ওভারও একটা ফ্রিল্যান্সিং টার্ম এবং আপনার ভয়েস যদি সুন্দর হয় আপনি যদি একটা মাইক্রোফোন কালেক্ট করতে পারেন সুন্দর একটা শান্তশিষ্ট ঘরে আপনি ফাইবার বাই ধরনের ওয়েবসাইটগুলোতে আপনি বিট করবেন আপনার গিক তৈরি করবেন সেখানে অনেকে ভয়েস ওভারের জন্য আপনাকে ইয়ে দেয় দেবে কাজ দেবে যে একটা ক্লিপ একটা লেখা দেবে সেই লেখাটা আপনি ভয়েসে রূপান্তরিত করবেন দুই চার পাঁচ মিনিটে বা একশো দুশো পাঁচশো ওয়ার্ড হাজার ওয়ার্ডের একটা ভয়েস ওভার থাকবে সেটা আপনি ভয়েস ওভার করে কিন্তু সেখানে পাঁচ দশ বিশ ডলার এক একটা ভয়েস ওভারে কিন্তু ইনকাম করতে পারবেন এবং এটা বাসায় বসে আপনি করতে পারেন এরপরে আসা হচ্ছে ট্রান্সলেশন বা বুক লেখা যে ইংরেজি কোনো বই যদি থাকে সেটা আপনি বাংলায় অনুবাদ করতে পারেন চাইলে বা অন্যান্য ভাষার যেগুলো যদি আপনি ভাষা জেনে থাকেন সে ভাষার বইগুলো কিন্তু আপনি ট্রান্সলেশন করেও কিন্তু সেটা পাবলিশ করে বাসায় বসে ট্রান্সলেশন পাবলিশ করে কিন্তু আপনি এখান থেকে ইনকামের একটা পথ তৈরি করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি এখান থেকে কোনো না কোনোটা আপনার জন্য হেল্প করবে আপনি এখান থেকে কোনো একটা বিজনেস বের করে আপনার বাসায় বসে বিজনেস শুরু করতে পারবেন তো যদি আসলে ভালো লেগে থাকে আমাদের ভিডিও তাহলে ডেফিনেটলি পেজে লাইক দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন